হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি একটা দারুণ স্বাদের ডালের রেসিপি নিয়ে চলে এসেছি, ঝিঙে দিয়ে মুসুর ডাল। গরমকালে এই ডাল আর একটা কিছু ভাজা থাকলেই সব ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ খেতে হয়। শুধু ভাত নয়, রুটি দিয়েও আপনারা এই ডালটা খেতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি বড় কাপের হাফ কাপ মুসুর ডাল নিচ্ছি একটা বাটিতে। ডালটাকে ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে প্রথমে আমি খোলা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিগুলোতে বা ভিডিওগুলোতে লাইক দেবেন। একটা লাইক আমার উৎসাহ বাড়িয়ে দেয় নতুন নতুন রেসিপি তৈরি করতে। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন সমেত। বেল আইকনটা প্রেস করে অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝিঙেগুলোকে ঠিক এই রকম লম্বালম্বি করে কেটে নিচ্ছি। ঝিঙেগুলো কেটে নিয়ে আমি একটু ধুয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা প্রথমে সেদ্ধ করে নেব। পরিমাণ মতন জল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে। কিছুক্ষণ সেদ্ধ করার পর দেখুন ডালটা থেকে ফেনা বেরিয়েছে। এই সাদা ফেনাগুলো অবশ্যই তুলে ফেলে দিতে হবে। এক দেড় মিনিট ডালটা সেদ্ধ করে নেওয়ার পর ফেনাগুলো ফেলে দিয়ে এবার ঝিঙের টুকরোগুলো এতে অ্যাড করে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে ডালটা হতে দেব। মুসুর ডালটাকে খুব বেশি সেদ্ধ করে ফেলবো না, একটু দানা দানা অবস্থায় থাকবে, ঠিক সেই পর্যায় পর্যন্ত ডালটাকে আমি সেদ্ধ করে নেব। দু মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলো নরম হয়ে গেছে। এবার আমি ডালটা সাদলে নেব। সেদ্ধ ডালটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কড়াই পরিষ্কার করে নিয়ে এতে দেড় চামচের মতন সর্ষের তেল দিলাম। ফোড়নে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এতে অ্যাড করছি তিন চার কোয়া মতন রসুন কুচি। রসুনগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। রসুনগুলো হালকা ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও হালকা বাদামি করে ভেজে নেব। সামান্য একটু লবণ অ্যাড করছি, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা নরম হয়ে যাবে। এবার অ্যাড করছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিচ্ছি হাফ টিস্পুন মতন জিরে গুঁড়ো আর কালারিংয়ের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি কয়েক সেকেন্ড কষিয়ে নেব। তারপর এতে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব।
মিনিট দুয়েক নেড়ে চেড়ে ভেজে নিয়েছি টমেটোটা। টমেটোটা নরম হয়ে গেলে এবার আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। আরও একটু জল অ্যাড করছি। যেহেতু ভাতের সাথে পরিবেশন করব সেজন্য একটু ডালটা আমি পাতলা রেখেছি। এবার আমি এতে পরিমাণ মতন চিনি অ্যাড করছি। এখানে আমি 2 চামচের মতন চিনি দিলাম। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। যদি আপনারা চিনি না দিতে চান নাও দিতে পারেন। তৈরি হয়ে গেছে ঝিঙে দিয়ে মসুর ডাল। একবার লবণ আর মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করে দিচ্ছি আজকের এই দারুণ স্বাদের ঝিঙে দিয়ে মসুর ডাল। খেতে ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার দেখবেন। ভালো হলে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।